हेलो एवरीवन, वेलकम टू माय न्यू ब्लॉग। तो आज के आमार ब्लॉगटा आमी एखान थेके स्टार्ट करछी, आमार हाउस टूर थेके स्टार्ट करछी। आज के आमी आमार हाउस टूर देखाते चलेछी। आर जेमन कि आमार घरेर सब पेंटिंग एर काज आर इंटीरियर एर काज अलमोस्ट फिनिश हो गेछे। पेंटिंग तो 100% आमार कमप्लीट हो गेछे। तो সেই জন্য আজকে আমি ভাবলাম আপনাদের কাছে একবার দেখিয়ে দিই। তারই সাথে আমি ঘরের এরকম লাইট ফ্যান সব লাগিয়ে নিয়েছি। তো চলুন, গৃহপ্রবেশের টাইমে তো ওরকম আমি দেখাতে পারিনি, কারণ আমার তখন পেন্টিং কমপ্লিট ছিল না। আর তারই সাথে আমার ঘরের কিছু কিছু কালারও আমি চেঞ্জ করেছিলাম। তো এখন যেমন কি দেখতে পাচ্ছেন, এটা আমার লিভিং রুম। তো লিভিং রুমের দেখুন, ওয়ালে কম্বাইন করে আমি এরকমভাবে লাগিয়েছি, সামনের লাইট কালার রেখেছি, কারণ এদিক থেকে ভালো রোদ আসে, সেই জন্য লাইট কালারটাই রেখেছি। তো হলে আমরা কোনো ব্রাইট কালার রাখিনি, কারণ ব্রাইট কালার এর আগে গ্রিন মতো একটা কালার ছিল যেটা একদমই আমাদের পছন্দ হয়নি। আর যেমন কি আমাদের ঘরে রোদ আসে, তো সেরকমভাবে লাইট কালারটা বেশি ভালো এখানে মানে ভালো লাগবে, সেই জন্য আমি এটাই রেখেছি। তো আমি আমার হাজব্যান্ড দুজনা মিলে অনেক সপ্তাহ মানে রিসার্চ করে আমরা এই কালারগুলো বার করেছি। তো সব রুমের কালারগুলো আমাদের খুব পছন্দ হয়েছে। আর যেমন কি আগেই জানিয়েছি, আমরা আপনা পেন্টার থেকে পেন্টিংয়ের সব কাজ করেছি, আর তার লিঙ্কও আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম। তো যারা যারা আপনারা এখনও জানেন না, আমার আগের ভিডিও আপনারা দেখবেন, ওখানে আমি পুরো ডিটেলস দিয়েছি। আর এ দেখুন, এটা হলো টিভি ইউনিট, আর এখানেও আমি লাইট কালার রেখেছি। তো বোথ সাইডে লাইট কালার, আমি টিভি ইউনিট সাইডের এই জন্য লাইট কালার রেখেছি, কারণ এখানে ডাইরেক্ট কোনো রোদ পড়বে না, আর এখানে ডার্ক রাখলে খুবই মানে প্রবলেম হয়ে যাবে, মানে দেখতে অতটা ভালো লাগবে না। তো সেই জন্য এই দিকটা আর এর অপোজিট ওয়ালটা লাইট, আর এই দিকটা হালকা মিড ব্রাইট রেখেছি, খুব বেশি ডার্ক রাখিনি। আর আমরা যেমন কি ডাইনিং টেবিল আপনারা জানেন আমাদের ফোল্ডেবল, তো সেই জন্য ওই হিসাবে আমরা ফোল্ডিং ডাইনিং টেবিলের সাথে ফোল্ডিং চেয়ারও রেখেছি, কারণ ওটা অনেকটা স্পেস বাঁচিয়ে দেয়। তো সেই জন্য, তো যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের যে ডোর কালারও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা ডার্ক চকলেট কালার রেখেছি, কারণ ওটা খুব ভালো মানাবে, অনেকই কালার চয়েস ছিল। আর এগুলো সব আমরা এশিয়ান পেন্টসের করিয়েছি, আমাদের পেন্ট, ডোর পেন্ট, উইন্ডো পেন্ট সব এশিয়ান পেন্টসেরই আমরা করিয়েছি। তো যেমন কি এটা কিচেন এরিয়া, আর কিচেন এরিয়ারও আমরা লাইট কালারই রেখেছি, শুধুমাত্র এই দিকে সাইডে আর এই সাইডে আমরা মিড কালারটা রেখেছি। এখানে অনেকটা ডিপ লাগছে, আমি জানি না কেন, বাট এটা অনেক লাইট কালার, মানে এটা একটা ক্রিমিশ লাইট, যেমন সব থেকে লাইট কালার, আর ওর থেকে হালকা মিড ব্রাইট কালার হলো এই গ্রিনিশ একটা কালার। তো আমাদের যেমন কি কিচেন ক্যাবিনেট দেখছেন গ্রিন কালারের, সেই রকম ম্যাচিং করিয়েই আমরা এরকম একটা প্ল্যান করেছি। তো আমাদের তো খুবই ভালো লাগছে। আর দেখুন, আমাদের এখানে গ্রিলও লাগানো হয়ে গেছে, আর তারই সাথে আমরা এখানে এক্সস্ট ফ্যানও লাগিয়ে নিয়েছি। তো যেহেতু আমরা রেগুলার ওয়েতে থাকবো না, সেই জন্য এখনও আমরা চিমনি কিছু লাগাচ্ছি না, পরে যখন আমরা ভাববো যে আমাদের দরকার পড়বে, তো সেই হিসাবে আমরা লাগাবো। তো আপাতত এক্সস্ট ফ্যান, আর এরকম আমরা গ্রিলটা সব রুমে লাগিয়েছি, সব রুমের উইন্ডোতে। তো এটা খুবই দরকার, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রেও বলবো। আর দেখুন, টিউবলাইট সব লাগানো হয়ে গেছে, লাইট সেকশনের সব কাজই আমাদের শেষ। আর অলরেডি আপনাদের আমাদের ডাইনিং টেবিলের কেমন ডিজাইন সেটা তো আমি অলরেডি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেই জন্য আলাদা করে আর কোনো ভিডিও আপনাদের দেখাচ্ছি না। আর এই দেখুন, এটা হলো ব্যালকনিটা, ব্যালকনির সাইডে যেমন কি কোনো কালার করা মানে ওদের বারণ করা হয়েছে, সেই জন্য আমরা কোনো ধরনের কালার, আমরা নয় কেউই কালার করতে পারবে না। আর এই যেমন কি ব্যালকনি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রিলটা, এটাও গ্রিলটাও আমরা লাগিয়ে নিয়েছি, কারণ এটা একেবারেই সেফ লাগছিলো না, যেহেতু আমার মেয়ে আছে, তো সেই জন্য আমি গ্রিলটা লাগিয়ে নিয়েছি। আর গ্রিলটা লাগানোর পর খুব একটা
খারাপ একদমই লাগছে না, সবই দেখতে পাচ্ছি। এখন আমি আমার হল থেকে ডাইরেক্ট গেস্ট রুমে যাচ্ছি। আর এ দেখুন গেস্ট রুমে যেমন কি এখানেও লাইট ফ্যান সব লেগে গেছে। অ্যাকচুয়ালি আমার ফ্যানের ব্লেডগুলো চেঞ্জ করতে হবে, ওটা একটু প্রবলেম হয়েছে, তো সেজন্য ওইগুলো আমি খুলে রেখেছি। আর এ দেখুন এটা হলো ডোরটা, যেমন কি আপনাদের আগে জানিয়েছিলাম আমাদের ডার্ক চকলেট কালার আমরা করেছি। আর আমাদের এইদিকের যে ওয়ালটা দেখছেন একটা ডার্ক কালার রেখেছি, আর এইদিকে হলো একটু লাইট, আর সামনের দিকটা যেমন কি দেখছেন এটা মিড কালারের ওপর রেখেছি। আর এখানে এই রুমে যেহেতু দুটো উইন্ডো আছে সেই জন্য ওই হিসাবে আমরা সামনের যে ওয়ালটা দেখলেন আপনারা ব্লুইশ কালারটা, ওই ব্লুইশ কালারটা আমরা রেখেছি এই জন্যই কি এখানে এই রুমটাতে স্পেশালি অনেক বেশি লাইট ঢুকতে পারবে। আর এ দেখুন এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন ভিনাইল ফ্লোরিং, তো যার সাথে খুব ভালো ম্যাচ করছে আর অল ওভার খুবই ভালো লাগছে। তো যেমন কি পিকচারে যেমন আপনারা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, তো ওর থেকে একটু লাইট হবে এই কালারটা, কারণ আমি ক্যামেরাতে যখন শ্যুট করছি তখন আমার অনেক ডার্ক লাগছে, এতটাও ডার্ক না একটু লাইট, আর এই কালারগুলোও একটু লাইটার হতে পারে। খুব বেশি মানে যেহেতু এটা আমি সকালের দিকে, সকালে নয় এখন বাজে আপনার 2 o'clock, তো যেহেতু আফটারনুনের দিকে নিচ্ছি খুব বেশি রোদ সেই জন্য হয়তো ভিডিওটা ঠিক করে উঠছে না, বাট এই কালারগুলো একটু লাইটার শেডে আছে। আর দেখুন যেমন কি গ্রিল লাগানোর পরে কেমন লাগছে, খুবই ভালো লাগছে, উইন্ডো থেকে এখনও খুব ভালো আমি বাইরে দেখতে পাচ্ছি। তো আমরা কোনো ধরনের ফল সিলিং করাইনি, কারণ ফল সিলিং এই জন্যই করাইনি, প্রথমত আমরা তো রেগুলার এখানে থাকবো না, আর সেকেন্ড থিং এখন আমাদের ওরকম কোনো প্ল্যানও ছিল না যে ফ্লোর মানে ফল সিলিং করানোর, তো ওইটা আমরা আর করাইনি। আর এই দেখুন এখান থেকে খুব সুন্দর সামনের মানে যে সিনারি দেখা যাচ্ছে, এর আগেও আমি দেখিয়েছি আর আজকেও ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই। তো এখন ঘরটা যেহেতু কোনো ধরনের ফার্নিচার ঢোকেনি সেই জন্য খুব ভালো লাগছে দেখতে, খালি খালি লাগছে। আর দেখুন এইদিকে তো অনেকগুলো সুইচ বোর্ড এরা দিয়েছে, সেটা অনেক সুবিধা। আর এই ঘরটাতেই আমাদের গৃহপ্রবেশ হয়েছিল, তো যারা যারা আপনারা গৃহপ্রবেশের ভিডিও দেখেননি তো প্লিজ আমার গৃহপ্রবেশের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, আর যারা যারা দেখেছেন তারা তো জানেনই। আর যখন দেখিয়েছিলাম তখন আপনাদের হয়তো মনে আছে সামনের যে ওয়ালটা ছিল খুবই ডার্ক লাগছিলো, অ্যাকচুয়ালি এরা 1 crore তখন দিয়েছিলো পেন্টিংয়ের, যে 1 crore দেওয়ার পর প্রত্যেকটা রুমের কালার পুরো চেঞ্জ হয়ে গেছিলো, সবই ডার্ক লাগছিলো আমার, এখন ফিনিশিংয়ের পর সব কালার চেঞ্জ হয়ে গেছে আর খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে দেখতে। আর এটা তো ওয়াশরুম, আমি আর ওয়াশরুমে আপনাদের নিয়ে গেলাম না, তো এটা যেমন কি আমরা সিলেক্ট করেছি পূজা রুমের জন্য, মানে এখানে আমরা সিংহাসন আমাদের অলরেডি আছে, তো এখন আপাতত সিংহাসনে আমরা ভালো করে রেখে দিয়েছি, কারণ আমাদের এখনও ঘরের ছোটোখাটো ওই ফার্নিচার আসা যাওয়া সব কাজ চলছে সেই জন্য এখনও সিংহাসন এখানে বসাইনি। তো এই দিকটা ছিল আমরা পূজা ইউনিট করব, এখানে আমরা সিংহাসনে ঠাকুরকে রাখবো। আর এর যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও খুবই ব্রাইট দেখাচ্ছে, বাট এরকম কালারটা নয়, কালার শেডটা খুবই ভালো, একদম লাইট গ্রিন। লাইট গ্রিন বলতে এটা হলো প্যারট গ্রিন, কিন্তু প্যারট গ্রিনটাই যেটা একদম লাইটার শেড হয় সেরকম কালার। তো আমি জানি না, এখানটাও খুবই ডার্ক দেখাচ্ছে। এরপর আমরা যাচ্ছি মাস্টার বেডরুমের দিকে, তো মাস্টার বেডরুমের আমি এরকম কম্বাইন রেখেছি, এইদিকে যেমন কি ডার্ক এইদিকে সেম যেমন কি আপনারা দেখলেন আমার গেস্ট রুমটাতে, কিন্তু ওইদিকে যেটা ব্লু কালার আপনারা দেখলেন এখানে আমরা রেখেছি এটা টিল কালার। তো ওই রুমে যেমন অ্যাকোয়া ব্লু ছিল এটা আপনার টিল কালার, আর কালারটা খুবই সুন্দর। তো প্রত্যেকটা রুমের জন্য মানে যেহেতু দুটো রুম ওই হিসাবে বলছি, দুটো রুমেরই আমরা একটা ওয়ালকে ব্রাইট রেখেছি, আর আমরা হলের বা লিভিং রুমের জন্য এটাই ভেবেছিলাম একটা ওয়ালকে আমরা ডার্ক রাখবো ব্রাইট রাখবো,
বাট আমরা রেখেও ছিলাম ইভেন, বাট আমার কালারটা একদমই আমারও পছন্দ হয়নি, আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়নি। তারপর আমরা কালারটা চেঞ্জ করিয়ে ইয়েলো, ইয়েলোর যে মিড একটা শেড হয় সেটা রেখেছিলাম। তো দেখুন আমাদের সব রুমে যেমন কি লাইট, যেমন কি বললাম আপনাদের অলরেডি আমরা লাইট ফ্যান সব লাগিয়ে নিয়েছি, তো এভাবে সব কাজই শেষ হয়ে গেছে। আর ঘরটা যেমন কি পরিষ্কার, একদম পুরো পরিষ্কার করা আছে। এর আগে আমাদের গৃহপ্রবেশের আগে আমরা পরিষ্কার করিয়েছিলাম, কিন্তু যেহেতু পেন্টিংয়ের কাজ, তারপরে ঘরের এই যে ড্রিলিংয়ের কাজ, গ্রিল লাগানো, অনেক কিছু ব্যাপার ছিল, সেই জন্য প্রচণ্ড নোংরা হয়েছিল। তো আজকে স্পেশালি আমি নিজে ঘরটাকে ভালো করে মপ দিয়ে মুছেছি, কারণ আমার কারুর হাতে কাজ ঠিক আছে করলাম, বাট ওটাতেও যদি ভালো করে নিট ক্লিন না হয় আমার খুব প্রবলেম হয়, আমার এনজাইটি হতে স্টার্ট করে। আমি নিজের হাতে জাস্ট করে তখনই আমি ভেতর থেকে স্যাটিসফাই হই। তো যেমন কি আমি নিজের হাতে করলাম, অ্যাকচুয়ালি আজকে আমরা এসেছি আলকবে অন্য কাজে, আজকে এসেছি আমরা ফার্নিচারের জন্য, আমাদের ফার্নিচার আসবে, তো আমি ভাবলাম ওর আগে আমি ভিডিওটা নিয়ে নিই, কারণ একবার ফার্নিচার যখন ঢুকে যায় তারপরে ঘরের পুরো রূপ চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য এই ফার্নিচারের আগে কেমন লাগে সেটা আপনাদের কাছে দেখানোর জন্য পুরো ভিডিওটা আমি নিয়েছি। তো আপনারা বলবেন কালারগুলো কেমন লেগেছে, কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না, তবে এখন কালারটা টিটিল কালারটা এক্স্যাক্টলি সেম দেখাচ্ছে। আর এদিকেও আমি ওয়াশরুমে এদিকে আর গেলাম না, তো ওয়াশরুম দেখানোর তো আর কিছুই নেই, কিন্তু এইদিকে পেন্টিংয়ের কেমন কি হয়েছে সেটার জন্যই আমি পেন্টিংটা আপনাদের কাছে দেখাচ্ছি। আর এখানে তো অলরেডি এরকমই আমাদের ফ্লোর ছিল, তো ভালো। এখানকার মানে মাস্টার বেডরুমের যে টাইলসের যে ডিজাইন, আর এইদিকে আমাদের গেস্ট রুমের যে ডিজাইন, পুরো আলাদা, খুব ভালো, ভালোই লাগছে অল ওভার। তো আমার রিসেন্টলি ভিনাইল ফ্লোরিং যে ওরা করিয়েছে ওখানে একটু প্রবলেম হয়েছে, বলতে কি আমার গাম একটু স্টিকি স্টিকি হয়ে গেছে, তো জাস্ট আমি এগুলো ক্লিন করাবো, ওরা আসবে বলেছে আর ক্লিন করিয়ে যাবে। আর তারপরে অলওভার খুবই ভালো লাগছে, ইভেন ওয়ার্ড্রপের সেকশনটাও আমি ক্লিন করেছি, কারণ আমাদের ওয়ার্ড্রপও আসবে, তারপরে বেডও আসবে, তো তারপরে আর একদমই সময় পাওয়া যাবে না। তো ব্যাস এতটুকুই ছিল আমার দেখানো। তো আপনারা প্লিজ কমেন্ট সেকশানে বলবেন আপনাদের কেমন লেগেছে আজকের এই ভিডিওটা, আমার এই রুমটার পেন্টিং কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আজকের জন্য এতটুকুই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এক নতুন ভিডিওর সাথে, আর ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।